ঢকুয়াখানার বিভিন্ন বিদ্যালয়ত সরস্বতী পূজা উদযাপন। এই বছর দুদিনিয়াক উদযাপন করা হয়েছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী আয়ের পূজা। রাজ্যের অন্যান্য প্রান্তর ঢকুয়াখানার বিভিন্ন বিদ্যালয় আর মহাবিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে সরস্বতীর পূজা। ঢকুয়াখানা সেন্ট্রেল স্কুলত আর ঢকুয়াখানা শিশু নিকেতনত পুয়াই সরস্বতীর প্রতিচ্ছবিরে বেদি স্থাপন করে শরাই প্রতিষ্ঠা করার পিছতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলে সমূহীয়াক ধূপ দ্বীপ জ্বলাই বুট মগুর কল কুঁহিয়ার নারিকল ইত্যাদি দ্রব্য আগবাই সরস্বতীয় সকলোরে কণ্ঠত স্মৃতির ঠাই লোবলে সেবা প্রার্থনা আগবায়। ভক্তিমূলক গীত পরিবেশন করে বিদ্যালয়খনের চৌপাশে এক আধ্যাত্মিক পরিবেশের সূচনা করিলে। বিশেষক বিদ্যালয়খনের ছাত্র ছাত্রী সকলে পরিপাটিক রং বিরঙর পোশাক পরিধান করে অহা পরিলক্ষিত হয়েছে। ঢকুয়াখানা শংকরদেব শিশু নিকেতন মানে প্রতি বছরে এবার 24তম আমার সরস্বতী পূজা হয়েছে। অহা বছর আমার রূপালী জয়ন্তী আছে, এবার ডাঙরকে প্রতি বছরে ডাঙরকে পাতো। এবার রূপালী জয়ন্তী উপলক্ষে শুভারম্ভ উপলক্ষে আজ বিদ্যা আরম্ভ হয়েছে। প্রতি বছরে আমি সরস্বতী পূজাতে আমার অঙ্কুশ্রেণী যেখানে আছে ছাত্র ছাত্রীক আজির তারিখের পর আমি বিদ্যা আরম্ভ হিসাবে প্রতি বছরে প্রদান করে আছো আর আজিও সেই অনুষ্ঠান। আজি কেন ভাল লাগিছে? আজি বহুত ভাল লাগিছে। আমার ছোৱালীবোৰ কাৰণেতো আজি দিনটোলৈ সবে অপেক্ষা হৈ থাকে। বছৰেকমত এদিনও যাতে সাজপাৰটো পিন্ধিবলৈ পোৱা হয়, সব পুৰা একদম ৰংচঙীয়া হৈ আহে। বহুত ভাল লাগিছে। কোন ছোৱালী আছে? কেনেকুৱা লাগি আছে? ঢকুয়াখানার হরিপ্রসাদ চুটিয়ার রিপোর্ট, টাইমস গুৱাহাটী।